ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপায় মোটরসাইকেল, নিহত দুই। নারায়ণগঞ্জের বন্দর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী সহ দুইজন নিহত হয়েছেন। 18 জন মঙ্গলবার বিকেলে উপজেলার নাঙ্গলবন্দ এলাকায় ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুর জেলার ফকিরপাড়া গ্রামের বিপ্লব মিয়ার ছেলে হাবিবুর রহমান অন্তর ও পটুয়াখালী জেলার কমলাপুর গ্রামের রফিক মিয়ার মেয়ে তাজনেহার। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাশপুর হাইওয়ে থানার উপপরিদর্শক এস এম সৌরভ জানান, বিকেল 5টার দিকে নাঙ্গলবন্দ ব্রিজের উপরে অজ্ঞাত পরিবহন তাদেরকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দিলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। তারা দুজনই অবিবাহিত, ধারণা করা হচ্ছে প্রেমিক প্রেমিকা। কি করবা, আমি তো সব দিছে। অন্তরের বাবার নাম্বারে ফোন দেওয়ার পর হঠাৎ করে বলতেছে যে আপনি কি, তো উনি বললো যে আমি বিপ্লব, অন্তরকে নামে কাউকে চিনে? উনি বললো হ্যাঁ। অন্তর আপনার কি হোক, আমার সন্তান। তো আমি আবার ওনার সাথে দাঁড়ানো ছিলাম, পরে হঠাৎ উনি মানে শুনেই উনি আর কি সেন্সলেস হয়ে গেছে। পরে ফোনটা আমার কাছে দিল, পরে ফোন ধরে আমি বলো কথা বললাম, পরে বলতেছে আপনি কি হন? আমি বলতেছে আমার এক ভাই হয় প্লাস ও আমার সাথে কাজ করে। পরে বলতেছে ও এখন কোথায়, সঠিক কোথায় সেটা তো বলতে পারবো না, কত অ্যাক্সিডেন্ট করছে কীভাবে। পরে বললো যে আপনার কাশপুর হাইওয়েতে আপনার লাঙ্গলবনের ব্রিজের ওইখানে আগে উনি এক বাইক অ্যাক্সিডেন্ট করছে, তো ওনার সাথে আরেকটা মেয়ে ছিল, ওনারা স্পট ডেড হয়েছে, তো আপনারা যেভাবে পারেন তাড়াতাড়ি একটু আসেন। বলার পর তারপরে ওইখান থেকে আসলাম।